সুলতান সাহেবদের টুকুর নেতৃত্বকে থামিয়ে দেওয়ার জন্য এই সরকার সুলতান
কারা কারা পালন করেছিল, কিন্তু আমরা বলতে চাই কারাগার পূরণ করে সুলতান সাউদ্দিনকে ফেলিয়ে দেওয়া যাবে না। আজকে সুলতান সাউদ্দিন টুকু কারাগার থেকে মুক্ত হয়ে এসেছেন। আগামী দিনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক আয়োজক দেশের আয়োজন তারেক রহমান বাংলাদেশকে মুক্ত করার জন্য এই সচার থেকে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের স্বাদ পাইয়ে দেওয়ার জন্য সংগ্রাম চালিয়েছেন। সেই সংগ্রামে সুলতান সাউদ্দিন টুকু আবার নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে এই সচার মুক্ত করার মধ্য দিয়ে আজকে যুব আন্দোলনকে সফল করবেন। এর আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বন্ধুরা আমার আজকে যারা কষ্ট করে কারাগার থেকে সুলতান সাউদ্দিন টুকুর মুক্তি উপলক্ষে কারাগার প্রাঙ্গণে গিয়েছিলেন তাকে অভ্যর্থনা জানিয়ে পুরো পথ জুড়ে সুগান দিতে দিতে ভারতীয় বয়স পর্যন্ত নিয়ে এসেছেন। আমি সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার এই সরকার 7ই জানুয়ারি যে পাতানো নির্বাচন শুরু করেছিল সে নির্বাচন 7 তারিখে কেন নির্বাচন তারা দিয়েছিল তার কারণ হয়েছে 2011 সালে বক্তব্য দিয়ে হত্যা করা হয়েছিল সেই সেনানির হত্যাকারীদেরকে দায় মুক্ত করার জন্য এই সরকার 7 তারিখে নির্বাচন দিয়েছে। বন্ধু আমার কিন্তু দেশের মানুষ 7 তারিখে নির্বাচনকে বয়কট করেছে কারণ চালের কারণে বাংলাদেশের মানুষ আজ দুর্নীতি কণ্ঠ নিমজ্জিত দুর্নীতির শিকার হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ 7 তারিখে নির্বাচনে বর্জন করেছে। শুধু তাই নয়, চাঁদের কারণে বাংলাদেশের রিজার্ভ মাত্র 1 বছরে অর্ধেকের চেয়েও নিচে নেমে গিয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে। বন্ধুরা আমার আমরা বলতে চাই আগামী দিনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন সৃষ্টিত হবে সে আন্দোলনে সুলতান সাউদ্দিন টুকু আরো নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে আজকের এই ফেসিবাদ সরকার মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিবেন এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমার প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে তার সুস্বাস্থ্য দাবি করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ। ধন্যবাদ সুলতান সাউদ্দিন টুকু তারেক রহমান সহ উপস্থিত সুবিধানের সহযোগিতা বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এখন বক্তব্য রাখবেন জনাব সুলতান সাউদ্দিন টুকু। জনাব সুলতান সাউদ্দিন টুকু ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই সংগ্রামী সংগ্রাম এবং শুভেচ্ছা। প্রিয় ভারত, একটি অনির্বাচিত অবৈধ সরকারের আজকে বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করে জেলে রেখে এই বাংলাদেশকে একটি করতরাজ্য করতে চায়। প্রিয় ভারত, আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আজকে কারাগারে রয়েছেন গৃহবন্দী অবস্থায়। আজকে একটি ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশকে এই স্বৈরাচারী শেখ হাসিনার মুক্ত বাংলাদেশ করতে হবে। স্বৈরাচারকে হটিয়ে
গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ, যুব সমাজ ইনশাল্লাহ আগামী দিনের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এই সরকারের পতন ঘটিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্র মুক্ত করবে ইনশাল্লাহ। আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি চাচ্ছে, মুক্তি চাচ্ছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের নিঃশর্ত মুক্তি দাবি করছে। যারা এখনো কারাগারে রয়েছে সকল রাজবন্দীদের মুক্তি দাবি করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সকল নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকব এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বুদ্ধিজীবী হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। নাইগালা কোথায়? কে ধরবে? কে মাইকেল লোক কই?